আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখতে দেখতে আরও একটা মাস চলে গেল, আজ আরিশের পাঁচ মাস কমপ্লিট হয়েছে। তো এই পাঁচ মাসে সে কী কী শিখেছে, নতুন নতুন কী করছে, সেগুলো আর শেয়ার করব। আর শীতের যত্নে আরিশের জন্য কী কী কিনলাম সেগুলোই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। গত ভিডিওতে বলেছিলাম যে আরিশ বসতে চায়, আর এখন সে ভালোই বসতে পারে। কোলের মধ্যে বসিয়ে দিলে হেলান দিয়ে সে বসতে চায় না, মাজা সোজা করে বসে, বেশ কিছুক্ষণ একা একা বসে, এরপর সামনের দিকে ঝুঁকে পড়ে যায়। ভালোভাবে বসতে হয়তো এখনও এক দুই মাস সময় লাগতে পারে। তবে মজার বিষয় হচ্ছে এখন আরিশ নিজে নিজে উপর হতে পারে। ও যখন উপর হয় দেখতে যে কি কিউট লাগে। উপর হয়ে বেশ অনেক সময় নিজে নিজে ওভাবেই থাকে, তবে মাঝে মধ্যে দেখি সোজা হয়ে যায়, আবার সোজা হতে না পারলে তখন জোরে চিল্লানি দেয়। আরিশ ছোটবেলা থেকেই গোসল করতে ভীষণ পছন্দ করে, এখন সে গোসল করার সময় ভীষণ আনন্দ করে, জোরে জোরে লাফালাফি করে। মাঝে মধ্যে তো আমারই ভয় লাগে কখন না ঠাস করে পড়ে যায়। আর আরিশ কিন্তু এখন কার্টুন দেখে, এখানে গোসল করছে আর ওদিকে কিন্তু কার্টুন হচ্ছে সেটাই দেখছিল। ও এখন সবসময় হাত একটা মুখে দিয়ে রাখে, পাটা ভাঁজ করে আর একটু হলে তো গালে দিয়েই দেয়, এখনও গাল পর্যন্ত পৌঁছাতে পারে না পাটা ধরে, যেটা সামনে পায় সেটাই গালে তুলে নেয়। আর এদিকে তো শীতকাল চলেই এলো, তো ওর জন্য আমি শীতের কিছু প্রোডাক্ট নিয়েছি। সবথেকে প্রথমে তো আমি ওর জন্য সরিষার তেল নিয়েছি। সরিষার তেল আমি ওকে সবসময় মাখাই, যেমন এখন তো ঠান্ডা, সবসময় ওর হাতে এবং পায়ের তলায় দিয়ে রাখতে হয় আর গোসলের সময় মাখাই। আর লোশন, বেবি ক্রিম আর পাউডারের ক্ষেত্রে আমি কোডোমো ইউজ করি। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, তবে কোডোমোর প্রোডাক্টগুলো আমার ভালো লাগে। আর সাথে নিয়েছি একটা মেরিল আর জ্যাক অলিভ অয়েল বডি অয়েল, এটা তো আগে থেকেই ওকে ইউজ করাই, তবে ভিডিও আকারে দেখানো হয়নি, একটা আপু জানতে চেয়েছিলেন তো আজ দেখিয়ে দিলাম। শীতে বাচ্চাদের ত্বকের যত্ন খুব জরুরি, ওদের শরীর যেহেতু খুবই পাতলা এজন্য ঠান্ডায় গা হাত পা ফেটে যেতে পারে, এজন্য সবসময় লোশন, তেল, যে কোনো কিছু ইউজ করতে হবে, তা না হলে গা হাত পা ফেটে যাবে, মুখের চামড়া ফেটে যায়, ইত্যাদি অনেক রকম সমস্যা দেখা দেয়। আর একটা আপু এই মেশিনটার দাম জানতে চেয়েছিলেন, এটা খুব দামি না, এটা হয়তো বা 280 বা 300 সামথিং এরকম নিয়েছিল, তবে এটা খুবই উপকারী জিনিস, আর এটা যে কোনো বড় ফার্মেসিতে পাওয়া যাবে। তো এসব নিয়ে তো অনেক বকবক হলো, এখন আমার বাচ্চাটা কি কি করে সেটাই বলবো। পাঁচ মাস থেকে আমি খেয়াল করেছি ও খাবারের প্রতি খুবই ইন্টারেস্ট দেখায়, যেমন আমরা কোনো কিছু খেলে বা আমাদের মুখ নড়লেই ও সেটা খেয়াল করে, আর কীরকম করে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, কি যে খারাপ লাগে। যে ওকে যদি একটু দিতে পারতাম, তবে এখন তো খাওয়ানো যাবে না। তো কিছুদিন আগে ওর খালামণি এখানে ফ্রাইড রাইস খাচ্ছিল, তো ওর কোলে আরিশ ছিল, তো তখন হঠাৎ করে ও ভাতটা মুঠো কেটে ধরে গালে দেয়, তো আমরা সেটা ক্যাপচার করে নিই। অনেকগুলো ভাত মুঠো কেটে ধরে গালে দিচ্ছিল এভাবে, আর প্লেট সরিয়ে নিলে এভাবে কান্না করছিল। অনেক আগে থেকে আরিশ আয়নার সামনে যেতে খুব পছন্দ করে, যেহেতু আয়নাতে ওকে দেখা যায়, হয়তো বুঝে না, তবুও খুব আনন্দ করে, লাফালাফি করে। আর সবসময় আমি ওকে নিয়ে আয়নার সামনে গিয়ে খেলা করি, ওর সাথে কথা বলি। বাচ্চাদের সাথে যত বেশি কথা বলা যাবে ওরা তত তাড়াতাড়ি কথা শিখবে। আরিশ এখন অনেক শব্দ করে, অনেক কিছু বলে। ছোটবেলা থেকে আমি ওকে গান গাইয়ে ঘুম পাড়ানো অভ্যাস করেছি, তো এখন আমাকে গান করা লাগে না, ও গান করে আমাকে শোনায়, ঘুমানোর আগে করে গান গায়। আর শুয়ে বা আমাদের কোলে থেকে এত কথা বলে, কি বলে কিছুই বুঝি না, কিন্তু শুনতে খুব ভালো লাগে। এখন তো আবার 3টা 4টা আঙুল গালের ভিতরে দিয়ে জোরে জোরে উ উ করে কথা বলে। তো সব মিলিয়ে এখন ও অনেক কিছুই করে, বাসায় যে একটা বাচ্চা আছে সেটার ফিলিংস এখন ভালোভাবেই পাই। তো এখানে ওর 5 মান্থ উপলক্ষে ওর খালামণি একটা কেক নিয়ে এসেছিল, তো এখানে 5 মান্থ এটা লেখা হয়নি, শুধু আরিশ লিখেছে। তো এখন তো ওকে খাবেও না, ওকে খাওয়াবও না, কেকটা আমিই খাচ্ছিলাম, তো সেটাও একটু রেখে দিলাম ভিডিওতে।
তো 5 মাসে আরিশ কি কি করে বা কি কি নতুন নতুন শিখেছে সেগুলো তো আর শেয়ার করলাম, হয়তো অনেক কিছু বাদ পড়ে গিয়েছে, সবটা তো মনেও থাকে না বা সবটা ভিডিওতে ক্যাপচার করা যায় না। তো আজ এই পর্যন্তই থাক, ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার আরিশের জন্য দোয়া করবেন, আর দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।